أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। ভাই, উজু করা অবস্থায় কোনো কিছু খেলে উজু ভাঙে না, কেবলমাত্র উটের গোশত খেলে উজু ভেঙে যায়। কেবলমাত্র উটের গোশত খেলে উজু ভেঙে যায়, এর বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে, এটাই আমরা বলতে পারবো। আর কোনো কিছু খেলে উজু ভাঙে না। কোনো কিছু খেলে যদি আপনার মনে হয় দাঁতে কিছু বেঁধে গিয়েছে, সেগুলোকে পরিষ্কার করে আপনাকে নামাজে যাওয়াটাও হচ্ছে উত্তম। আর এই জন্যেই নামাজের পূর্বে নির্দেশ দেওয়া হয়েছে মেসবাক করার, যাতে করে মানুষ তার মুখের সমস্ত কিছু পরিষ্কার অবস্থায় দুর্গন্ধ ছেড়ে সে যেন নামাজের শরীক হতে পারে। আর উজুর একমাত্র যেটা খেলে উজু ভাঙে সেটা হচ্ছে উটের গোশত খেলে উজু ভেঙে যায়, সহিহ মুসলিম হাদিস নম্বর 360। এর কারণ রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট শয়তান থেকে সৃষ্টি হয়েছে। ইবনে মাজাহ হাদিস নম্বর 769। অন্যত্র তিনি বলেন, প্রত্যেক উটের পিঠে শয়তান থাকে, সুতরাং তোমরা তার আরোহণের সময় বিসমিল্লাহ বলো। মুসনাদে আহমদের হাদিস, সিলসিলা সহিহা নম্বর 2271। ইমাম ইবনু তাইমিয়া বলেন, উটের গোশত ভক্ষণে মানুষের শরীরে শয়তানি প্রভাব জাগ্রত হয়। এই প্রভাবকে বিনষ্ট করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ নির্দেশ দিয়েছেন। মাজমুয়া ফতোয়া ইবনু তাইমিয়া 20 খণ্ড 523 পৃষ্ঠায়। গুসাইমিন বলেন, উটের গোশত দেহে স্নায়ুবিক চাপ বৃদ্ধি করে, উজু করার মাধ্যমে তা হ্রাসপ্রাপ্ত হয়। শারহুল মুমতে 1 খণ্ড 308 পৃষ্ঠা।